মনের অসুখ সারাতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নাচে গানে মনোরঞ্জনে ভরপুর সচেতনতায় বিশেষ ট্যাবলো ঘুরবে জেলার ২৪ দিন ধরে। শারীরিক স্বাস্থ্যের খোঁজখবর, বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসার সচেতনতা বাড়লেও মানসিক রোগীর সংখ্যা বাড়ছে ক্রমশ। দীর্ঘ করোনা পরিস্থিতির মধ্যে অবসরজনিত কারণে চিন্তা বৃদ্ধির ফলে কর্মহীনতা, পড়াশোনার গাফিলতি নানান দুশ্চিন্তায় গ্রাস করেছিল মনকে। আদৌ কি মন ভালো আছে, মনের অসুখ কোথায় সারানো যায়, এই ধরনের নানান সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নদিয়া জেলায় আগামী ২৪ দিন ধরে ঘুরবে বিশেষ ট্যাবলো। সাধারণ মানুষকে মনোরঞ্জনের ছলে সেই তথ্যই দেবেন বুলান গানের মাধ্যমে বিভিন্ন শহর এবং ব্লকে, এমনটাই জানা গেছে নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। রোগীদের যেন অবহেলা করো না, মানসিক রোগীদের যেন কেউ অবহেলা করো না। আজকে যে আমরা অনুষ্ঠানটা এখানে নিয়ে এসেছি, আজ আমাদের অনুষ্ঠান যেটা ট্যাবলো প্রচার, যেটা দেশের মধ্যে মানসিক রোগের জন্য মানুষ বিপর্যস্ত হয়েছে, সেই মানসিক রোগ যাতে নির্মূল হয় তার জন্য আজকে আমাদের এই প্রচার। প্রচারটা যেটা হচ্ছে, কোথায় গেলে হবে, কোন জায়গায় গেলে হবে, কোন ডাক্তারবাবুর পরামর্শ নেবো, সেই বিষয় নিয়ে আমাদের আজকে বুলান গানের মাধ্যমে প্রচার আমরা করতে পেরেছি। প্রচারটা আমরা করব দীর্ঘ ২৮ দিন ধরে করব। প্রচারটা পুরোটা নদিয়া জেলাতেই আমরা ২৮ দিন প্রোগ্রাম করব। আমরা যে মানসিক রোগ, সুস্থ মন সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আজকে আমাদের প্রচার অনুষ্ঠান। এটা কি সরকারি সাহায্য করছে? হ্যাঁ, আমরা এটা সরকারি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করছি। হাত বাঁধিবি, পা বাঁধিবি, মনে বাঁধিবি কেমনে? কি কারণে আজকে আসা এখানে? ওই করোনা পরিস্থিতি চলছে। মানসিক রোগীর সংখ্যা কি বাড়ছে? আস্তে আস্তে বাড়ছে, বাড়ার জন্যই আমরা শ্রী প্রচারের জন্য। জয়গুরু সম্প্রদায় এবং গুরুপদ পাত্র জানান, এর আগে যক্ষা রোগ নিয়ে দীর্ঘ ৬ মাস ধরে লাগাতার প্রচার কার্য সম্পন্ন করেছেন বিভিন্ন জেলায়। এবার নতুন বিষয়ে কাজের দায়িত্ব পেয়েছেন তারা, তাই বিভিন্ন বাদ্যযন্ত্রসহ নাচ এবং বুলান গানের মাধ্যমে পুরুষ শিল্পীরা মহিলা এবং অন্যান্য বিশেষ চরিত্রের অভিনয় করে মজার ছলে বোঝাবেন সহজভাবে। আমাদের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে একটা ট্যাবলো বেরোচ্ছে, আমার লোকজনকে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য, যে এটা চিকিৎসা করা যায়, চিকিৎসা করলে ভালো হয়। এবং এখন প্র্যাকটিক্যালি আমরা মানসিক স্বাস্থ্যের প্রচুর রোগী পাই যাদের খুব একটা ট্রিটমেন্ট হয় না, তাই সবাইকে কনসাস করার জন্য এই ট্যাবলোটা বাদ দেওয়া হচ্ছে। ওটা ২৮ দিন আমার জেলায় ট্যাবলোটা ঘুরবে সব ব্লক এবং সব মিউনিসিপ্যালিটি এরিয়াতে, যাতে লোকে কনসাস হতে পারে। প্রতিটি ব্লকে কত করে প্রোগ্রাম করবেন? প্রতিটি ব্লকে তো একদিন করে, একদিন নয় দুদিনই হয়ে যাবে। ২৮ দিন মানে প্রায় দুদিন হয়ে যাবে। এটা চলবে এখন? হ্যাঁ, ১ মাস কন্টিনিউ। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।